এবং নোটবন্দির সময়, নোটবন্দির সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানুষকে সতর্ক করেছিল এবং গোটা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিরোধী দল হিসেবে যেভাবে লড়াই করেছিল এবং নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে যেভাবে বলেছিল যে নরেন্দ্র মোদীরা একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আজকে দেশে প্রমাণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিল সেই কথাগুলো অক্ষরে অক্ষরে প্রমাণ হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিল নিয়ে এসেছে সিএএ এবং এনআরসি এবং এনপিআর দিয়ে, আজকে আপনাদের ভাবতে হবে যে ভারতবর্ষের কয়েকটা রাজ্য মাত্র সিএএ এবং এনআরসির বিরোধিতা করে রাজ্যে বিল এনেছে, বাদবাকি কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে সেইভাবে আনেনি। আমি তো মনে করি যে বিজেপির সঙ্গে কংগ্রেসের মনে হচ্ছে একটা গোপন আপাত হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে ভারতবর্ষের বুকে যেভাবে একমাত্র নেত্রী বাংলার জনগণমন অধিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে চলেছে বিজেপির বিরুদ্ধে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহবাদ পোষণ করে এলাকার বুকে এবং এলাকায় প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা বুথে বুথে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আপনারা এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কৃষ্টি কালচার আপনারা তুলে ধরুন। এবং আজকে এই অবস্থার বিক্ষোভ, এই অবস্থার বিক্ষোভ গোটা রাজ্য জুড়ে চলছে। এই গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অবস্থান বিক্ষোভ, আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা বুঝে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ার মানুষ নয়, ছাড়ার নেত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছে যে আমি এর শেষ থেকে ছাড়বো, এনআরসি এবং সিএএ এর বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাব, জীবন যতদিন থাকবে এনআরসি এবং সিএএ এর বিরুদ্ধে লড়াই চলবে, আমরা এনআরসি বাংলার রূপে হতে দেব না। তার জন্য বিধানসভায় সিএএ এবং এনআরসি